প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দশম অধ্যায়ের আর্থিক বিবরণী, লেকচার নাম্বার ছিল 5, আজকে আমাদের 6। শিকন ফল 5 পাঠ্য বইয়ের আলোকে প্রণীত। এখন আমরা দেখি কি তৈরি করেছি। মাফি অ্যান্ড ব্রাদার্স 2019 সালের 31 ডিসেম্বর তারিখে এর রেওয়ামিল হিসাবের নাম ডেবিট টাকা, তা হাতে নগদ 7,000, দেনাদার 45,000 টাকা, পণ্য ক্রয় 80,000 টাকা, বিক্রয় ফেরত 2,000 টাকা, অনাদায়ী দেনা 2,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, মজুরি 20,000, বিমা প্রিমিয়াম 4,500 টাকা, হিসাবের নাম ক্রেডিট দিকে ক্রেডিট টাকা, মূলধন 1,00,000 টাকা, বিক্রয় 1,74,000 টাকা, অনাদায়ী দেনা সঞ্চিতি 1,500 টাকা, বাট্টা 1,500 টাকা, ক্রয়ের উপর বাট্টা 1,000 টাকা, ক্রয় ফেরত 2,500 টাকা। যোগ করে আমরা পাই 2,80,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের অন্যান্য তথ্যাদি বা সমন্বয়। 1 নম্বর, সমাপনী মজুদ 70,000 টাকা, যার বাজার মূল্য 50,000 টাকা। স্থায়ী সম্পত্তির অবচয় 10%। 3, বকেয়া মজুরি 3,000 টাকা। 4, বিমার প্রিমিয়াম 30/4/2020 পর্যন্ত 1 বছরের জন্য দেওয়া আছে। তোমাদের করণীয়, ক, বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করো। নিট লাভ 63,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। গ, মাফি অ্যান্ড ব্রাদার্স এর নিট মুনাফার অনুপাত ও চলতি মূলধন তৈরি করো। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। আমরা চলে আসি ক নিয়ে আলোচনা করি। ক নম্বর বলেছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা একটি স্টক তৈরি করে নিতে পারি। এখানে লিখতে পারি বিবরণ, টাকা, মোট টাকা, মোট টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করার আগে আমার সর্বপ্রথম লক্ষ্য করতে হবে, দেখতে হবে প্রারম্ভিক কোনো মজুদ পণ্য আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, প্রারম্ভিক মজুদ পণ্য আছে। তাহলে আমরা লিখে ফেলি এখানে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আছে 50,000 টাকা। আমরা 50,000 টাকা নিলাম। তারপরে আমার দেখতে হবে ক্রয় সংক্রান্ত কিছু আছে, অবশ্যই আছে, পণ্য ক্রয়। তাহলে আমরা লিখতে পারি এখানে পণ্য ক্রয়, পণ্য ক্রয় আছে 80,000 টাকা। এখন আমরা দেখব সমন্বয়ের মধ্যে ক্রয়ের সম্পর্কে কিছু আছে কিনা। সমন্বয়ের মধ্যে ক্রয়ের কিছু নেই, তাহলে এইদিকে দেখতে হবে। এইদিকে দেখি, হ্যাঁ আছে, আমাদের এখানে বাট্টা আছে 1,500 টাকা, ক্রয়ের উপর বাট্টা, ক্রয় ফেরত, তাই না? তাহলে আমরা ক্রয়ের উপর বাট্টা বাদ দিলাম, বাদ লিখি এখানে আমরা ক্রয় এর উপর বাট্টা, ক্রয়ের উপর বাট্টা আছে শিক্ষার্থী বন্ধুরা 1,000 টাকা। এই 1,000 টাকা বাদ দিলে থাকে 79,000 টাকা, 79,000 টাকা। তারপরে তোমার আমাদের আছে কি বিক্রয় ফেরত আছে, সরি ক্রয় ফেরত। তাহলে আমরা লিখে ফেলি এখানে বাদ
ক্রয় ফেরত, ক্রয় ফেরত এইদিকে আছে কত, 2500 টাকা, 2500 টাকা। তাহলে এই 2500 টাকা আমরা বিয়োগ করে ফেলি, 79,000 মাইনাস 2500 টাকা, 76,500 টাকা, 76,500 টাকা। আর কোনো আইটেম আছে আমরা দেখি, প্রারম্ভে এখানে মজুরি, মজুরি আছে, তাহলে আমরা মজুরি নিতে পারি। এখানে লিখি আমরা মজুরি, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় সেহেতু মজুরি আসবেই, মজুরি আছে আমার 20, কত বন্ধুরা, 20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখলাম 20,000 টাকা। এখন আমাদের সমন্বয়ে দেখতে হবে মজুরির সাথে কোনো সম্পর্ক কিছু তৈরি দিয়েছে কিনা। হ্যাঁ আছে, 3 নম্বরে দেখো তোমরা লিখেছে বকেয়া মজুরি 3,000 টাকা। তাহলে এই বকেয়া মজুরি যেহেতু 3,000 আছে, এটা আমাদের কি হবে, বকেয়া যেহেতু সেহেতু যোগ হবে, যোগ বকেয়া মজুরি, বকেয়া মজুরি 3,000 টাকা। তাহলে এটা যোগ করে পাই কত আছে, 23,000 টাকা, 23,000 টাকা। এটা আমরা পুরাটা যোগ করে ফেলি, তাহলে 50,000, 76,500 যোগ হলো 23,000, 149,500 টাকা, 149,500 টাকা। এর থেকে আমাদের বাদ যাবে সমাপনী মজুদ পণ্য। তাহলে এখানে লিখতে পারি সমাপনী মজুদ পণ্য, এখানে বাদ শব্দটা দিতে হবে, বাদ সমাপনী মজুদ পণ্য। বন্ধুরা এখানে দেখো অন্যান্য তত্ত্বাদির মধ্যে দিয়েছে 70,000 টাকা, যার মাজার মূল্য 50,000। তাহলে এইখানে একটা ব্যাপার আছে, যেহেতু সমাপনী মজুদ 70,000 টাকা, বাজার মূল্য 50,000, হিসাব রক্ষণের সংরক্ষণ নীতি অনুযায়ী যার বাজার মূল্য কম সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাজার মূল্য কম আছে কোনটা, 50,000, তাহলে আমরা এই 50,000 টাকা নেব, মাইনাস 50,000, এই 50,000, ঠিক আছে। তাহলে আমার ছিল 149,500 টাকা মাইনাস 50,000, তাহলে বিয়োগ করে পাইলাম 99,500 টাকা, 99,500 টাকা। এটা আমি ক্লোজ করে দিলাম, এটা আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা লিখতে পারি বিক্রিত পণ্যের ব্যয় কত আছে বন্ধুরা, আমরা পেলাম 99,500 টাকা। তাহলে আমাদের ক নম্বর শেষ, এখন এটা আমরা মুছে ফেলি। তাহলে এখন আমরা এখানে বলা হয়েছে খ নিট লাভ 63,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে, খ নম্বর আর্থিক অবস্থার বিবরণী 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, বছরের জন্য এইখানে কি আছে, মাফি অ্যান্ড ব্রাদার্স, এর মাফি অ্যান্ড ব্রাদার্স এর এই কথাটা আমরা দিতে পারি। আচ্ছা এখন আমরা চোখ টেনে নেই, এখানে লিখব বিবরণ টাকা, মোট টাকা,
এই তো তাহলে আমাদের স্থায়ী, এখানে দেখতে হবে কি আছে আমাদের এখানে, আসবাবপত্র আছে আগে, তাহলে আমরা লিখতে পারি স্থায়ী সম্পদ সমূহ, এখানে লিখতে পারি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমার কি আছে বন্ধুরা, এখানে আসবাবপত্র আছে, তাই না? আসবাবপত্র, আসবাবপত্র আছে 70,000 টাকা। এখন আমরা খেয়াল করব সমন্বয়ে কিছু আছে কি। হ্যাঁ আছে, বলা হয়েছে স্থায়ী সম্পত্তির অবচয় 10%। আসবাবপত্র আমাদের স্থায়ী সম্পদ, সেহেতু আসবাবপত্রের উপর আমরা 10% অবচয় ধার্য করব। তাহলে বাদ পুঞ্জীবিত অবচয় আমরা লিখতে পারি, পুঞ্জীবিত অবচয় তোমরা এভাবে দিতে পারো যে 70,000 টাকার 10%, তাই না, ইনটু 10%, এটা দিয়ে বাদ দিয়ে আসে, এখানে বাদ শব্দ আমরা দিয়েছি, তাই না? তাহলে 7,000 টাকা, এই 7,000 টাকা বাদ দিলে থাকে কত, তাহলে 70,000 - 7,000 63,000 টাকা আমরা এখানে লিখতে পারি, 63,000 টাকা। 63,000 টাকা এটা হলো কি, এটা হলো স্থায়ী সম্পদ, কারণ আর কোনো স্থায়ী সম্পদের কিছু নাই, আর কিছু বলাও নাই, স্থায়ী সম্পদ একটি আছে। তাহলে মোট স্থায়ী সম্পদ এই কথাটা লিখতে পারি, কত আছে, 63,500 টাকা। তাহলে এখন লিখতে পারি আমরা চলতি সম্পদ, চলতি সম্পদ কি আছে আমাদের বন্ধুরা বলো তো, চলতি সম্পদ আমরা দেখতে পাই হাতে নগদ কত আছে, 7,000 টাকা আমরা লিখি, তাহলে হাতে নগদ, হাতে নগদ 7,000 টাকা, হাতে নগদ। তারপরে দেনাদারও চলতি সম্পদ আছে, পরপরই সাজানো আছে, দেনাদার আছে 45,000 টাকা, দেনাদার 45,000 টাকা। তারপরে আর কি আছে, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য যেটার বাজার মূল্য কম সেটা দিব, লিখি সমাপনী মজুদ পণ্য, এটা পরে আগে দিলে কোনো সমস্যা নাই। সমাপনী মজুদ আছে কত, 50,000। আর কিছু আছে, হ্যাঁ আছে বন্ধুরা, বিমার প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম, বিমার প্রিমিয়াম কত আছে, বিমার প্রিমিয়াম আছে তোমার এখানে, একটা জিনিস লক্ষ্য করো তোমরা, বিমার প্রিমিয়াম 30/4/2020 পর্যন্ত 1 বছরের জন্য দেওয়া আছে, আর বিমার প্রিমিয়াম আছে কত, 4,500 টাকা। তাহলে আমরা এই 4,500 টাকা কত, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে 4 আর হলো বছরের 12, তাহলে পাই আমরা 4,500 ইনটু 4/12, 1,500 টাকা। এখন এইটা আমরা যোগ করে ফেলি, তাহলে হলো 50,000, 45,000 আর আছে 7,000, 1,03,500 টাকা, 1,03,500 টাকা। এটা হলো কি আমার মোট চলতি সম্পদ, এখানে লিখতে পারি আমরা মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ আমরা পেলাম 1,03,500। আচ্ছা এরপরে আমাদের কি এটা কিছু করার আছে, এটা আমরা তাহলে যোগ করে ফেলার কোনো সম্পদ নাই যেহেতু,
যোগ করে ফেলে 1 লক্ষ দেখা গেল 63,000, তাহলে হলো 1,66,500, 1,66,500 টাকা। এটা হলো আমার মোট সম্পদ, অর্থাৎ চলতি এবং স্থায়ী এবং চলতি সম্পদ মিলে মোট সম্পদ হলো আমার এত টাকা। মোট সম্পদ, মোট সম্পদ হলো 1,63,500 টাকা। এখন মালিকানা সত্যের কথা বলা হয়তো নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি মালিকানা সত্য। মালিকানা সত্য আমাদের কি আছে, তোমরা দেখো আমার মূলধন কত আছে 1,00,000 টাকা, তাহলে মূলধন এখানে লিখলাম 1,00,000 টাকা মূলধন, এই 1,00,000 টাকা। তারপরে যোগ যোগ এই যে আমাদের আছে নেট লাভ, নেট লাভ আমরা লিখতে পারি, যেহেতু আর অন্য কোনো কিছু নাই, নেট লাভ, নেট লাভ আছে 63,500 টাকা। দেখা যাক আর কিছু আছে কি। আরেকটা আছে তোমার বকেয়া মজুরি, সরি বকেয়া মজুরি, হ্যাঁ 3 বছর, এটা আমার চলতি দায়, তাহলে চলতি দায় এটা লিখতে পারি আমরা, চলতি দায়, চলতি দায় কত আছে, যে বকেয়া মজুরি এখানে লিখে দিতে পারি বকেয়া মজুরি 3,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে হচ্ছে এখানে কত ছিল বন্ধুরা 1,66,500, তাই না? তাহলে এই তিনটা যোগ করলে আমরা একই অবস্থা 1,66,500 টাকা। তাহলে এখানে আমরা যোগ করলাম 1,00,000 টাকা আর হলো 63,500 যোগ 3,000, পুনরায় যোগ করলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমাদের শেষ হলো ঘর নাম্বার, এখন আমরা ধরব এটা হলো, এটা তোমরা লিখতে পারো মোট মালিকানা সত্ত্ব ও দায়, কারণ এই দুটা যোগ করে আমরা পেয়েছি এই গেলা মালিকানা সত্ত্ব আর চলতি দায়, এই যে মালিকানা সত্ত্ব ও দায় লিখে দিলাম। ওকে, তাহলে এটা আমরা মুছে ফেলি। আমরা প্রায় শেষ প্রান্তে এসে গেছি, আর সময় বেশি নেই। এখন আমাদের ঘর নাম্বারে কি বলছে, ঘর নম্বর হচ্ছে মাফি অ্যান্ড ব্রাদার্সের নেট মুনাফার, নেট মুনাফার অনুপাত ও চলতি মূলধন তৈরি করো। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি আমরা জানি কি চেয়েছে, নেট মুনাফা সমান লিখতে পারি, নেট মুনাফা সমান এখানে লিখতে পারি মোট লাভ ডিভাইডেড বাই মোট বিক্রয়, মোট বিক্রয়। তাহলে আমাদের নেট লাভ আছে 63,500 টাকা। এই যে আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে 63,500 টাকা, তাহলে মোট বিক্রয়, মোট বিক্রয়, তাহলে আমরা বিক্রয়টা বের করে নিই এখানে আছে, এটা আমরা একটু পরে দেখাচ্ছি, এখানে আগ লেগে ফেলি 1,74,000, এটা হলো বিক্রয়। তোমরা এক কাজ এভাবে দিতে পারো, এখানে কিন্তু পার্সেন্টেজ যেহেতু বের করবো, এখানে 100 নিলাম, তার বিক্রয় বাদ, বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক আছে, আমরা পেয়েছিলাম যে বিক্রয় ফেরত, বাদ বিক্রয় ফেরত কত আছে 2,000, তাই না? তাহলে বাদ দিলে হয় কত 1,72,000 টাকা, এই 1,72,000 এখানে লিখতে পারি 1,72,000 ইনটু 100। তাহলে এখন 63,500
63,500 ডিভাইডেড 1,72,000 ইন্টু 100, তাহলে আমরা পেলাম 37.91, আমরা 92 নিতে পারি, 92%, এটা হলো। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এখানে কি চেয়েছে, নেট মুনাফার অনুপাত, নেট মুনাফার অনুপাত 37.92%। ওকে, তারপরে কি চেয়েছে, এখানে আবার বলছে চলতি মূলধন তৈরি করতে বলা হয়েছে। তাহলে চলতি মূলধন সমান আমরা লিখি, চলতি মূলধন তৈরি করতে হলে আমাদের আগে চলতি সম্পদ, চলতি সম্পদ লিখি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমাদের চলতি সম্পদ, আমাদের চলতি সম্পদ ছিল কত, 1,03,500 টাকা, তাই না, 1,03,500 টাকা মাইনাস চলতি দায়। চলতি দায় কি আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 3 নম্বরে বলা হয়েছে বকেয়া মজুরি 3,000 টাকা। তাহলে এটা আমার চলতি দায় বাদ দিলাম, 3,000 বাদ দিলে কত থাকে, 1,03,500 মাইনাস 3,000 বাদ দিয়ে পাই আমরা 1,05,500 টাকা। এটা হলো, এটা পেয়ে গেলাম আমরা চলতি মূলধন তৈরি করলাম। এখন এখানে তোমরা লিখতে পারো, এখানে চলতি সম্পদ সমান সমান চলতি সম্পদ, চলতি সম্পদ কি কি আছে আমার বন্ধুরা খেয়াল করো, এদিকে থাকা হাতে নগদ লিখে ফেলি আমরা, হাতে নগদ, হাতে নগদ যোগ দেনাদার লিখে ফেললাম, দেনাদার আর কি আছে চলতি মজুরিয়া সমাপনী মজুদ, সমাপনী মজুদ লিখতে পারি আমরা, সমাপনী মজুদ যোগ আর কি আছে চলতি সম্পদ, বিমার প্রিমিয়াম আছে তাই না, অগ্রিম যেটা দিয়েছিলাম বিমা প্রিমিয়াম, বিমার প্রিমিয়াম, বিমার প্রিমিয়াম মাইনাস বকেয়া মজুরি, অর্থাৎ চলতি দায় যেটা ছিল, একটাই আইটেম আছে চলতি বকেয়া মজুরি, বকেয়া মজুরি। তাহলে দেখো আমার হাতে নগদ আছে কত, 7,000, এখানে আমরা দিলাম বোঝার জন্য তোমাদের সুবিধার জন্য 7,000, দেনাদার আছে কত, 45,000, 45,000, তারপরে আছে কি সমাপনী, সমাপনী আছে কত, 50,000, অগ্রিম বিমার প্রিমিয়াম দিয়েছিলাম 1,500, বকেয়া দায় ছিল কত, 3,000, এই যে বকেয়া দায় এখানে, তাহলে আমরা এটা লিখে দিলাম এখানে 3,000, এই এটা বিয়োগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর করে ফেললাম, তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং চলতি মূলধন সমান চলতি মূলধন, চলতি মূলধন পেলাম কত, 1,05,000 টাকা, 1,05,000 টাকা এটি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, আগামীতে লেকচার 6 নিয়ে আসবো আমরা, ওকে, সরি আজকে তো 6 হলো, 7 নিয়ে আসবো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।